নাজিম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সুস্বাগতম। আপনাদের সামনে এমন একটা রেডিও নিয়ে আমি আসছি। এই রেডিওটা হচ্ছে জাপানি থ্রি ব্যান্ড রেডিও। রেডিওটা দেখেন, ন্যাশনাল প্যানাসোনিক। এই রেডিওটা জাপানি। এই রেডিওটা হচ্ছে আপনার ওই 80-এর দশকের রেডিও, সম্পূর্ণ জাপানি। আপনাদের আমি এই জাপানি রেডিওটা দেখাবো কীভাবে আর কি সারা যায় এবং মেরামত করা যায় কীভাবে, এটা আপনাদের দেখাবো। আপনারা দেখেন কীভাবে হচ্ছে খোলা যায় এবং সারা যায়। ভিতরে তিনটে ব্যাটারি আছে, ব্যাটারিগুলো আপনারা দেখেন। পার্টস ভিতরে ভরা, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পার্টস ভিতরে ভরা। এই দেখেন, এখানে আমাদের এখানে আছে, আমরা প্রাথমিক চিকিৎসায় যাব। এখানে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এবং একটা অ্যান্টেনার লাইনের আছে আপনার, এই যে তার আছে দেখতে পাচ্ছেন। এবং এখানে একটা প্রথমে একটা সুইচ আছে, এই সুইচটা, এই যে এই সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা সুইচ আছে। তারপরে আছে ব্যান্ড, আছে সিলেক্টর ব্যান্ড, আছে থ্রি ব্যান্ডের। তারপরে আইফ সার্কিট, 1, 2, 3, 4টে, 4, 5, 6, 6টা আইফ আছে, এই আছে। তারপরে আছে আপনার আউটপুট, একটা আছে, একটা ইনপুট আছে। পাওয়ার ট্রান্সডাক্টর আছে দুইটা, ঠিক আছে। অডিও ট্রান্সডাক্টর আছে একটা, আর একটা অডিও ট্রান্সডাক্টর আছে আপনার। এটা হচ্ছে সিরামিক ট্রান্সডাক্টর, এটা আছে এনপিএন ট্রান্সডাক্টর, আছে পিএনপি ট্রান্সডাক্টর, আর একটা আছে তোমার হাইলো, সাউন্ডের হাইলো একটা আছে। এবং ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা, এসব আছে। এখন আরেকটা স্পিকার আছে, স্পিকারটা আপনারা দেখেন, এই যে স্পিকার, এই আছে স্পিকার, স্পিকারটা আছে 8 ওহমস, 8 ওহমস, 3 ওয়ার্ডের একটা স্পিকার আছে। এই আমরা এখন দেখবো, আপনাদের দেখাবো হচ্ছে ব্যাটারি লাইন দিয়ে এটা চলে, চালু হয় কিনা আমরা দেখাবো, দেখবো। দেখেন আমরা ব্যাটারি লাইন কীভাবে দেখছি, করছি, দেখেন। প্রথমে এদিকে, এদিকে মাইনাস, এই মাইনাসের লাইনে দিয়ে দিলাম মাইনাস। এদিকে প্লাস, এই এইটাই প্লাস, এই এইদিকে প্লাস, এদিকে মাইনাস। আমরা ঢাকনিটা এটা দিই, দেখেন কীভাবে ঢাকনিটা আটতে হয়। এবার আমরা মূল জায়গায় যাব। এবং এই সেই অ্যাভোমিটার, অ্যাভোমিটার দিয়ে আসা আমরা প্রথমে চেক করি যে কীভাবে মাপা যায়। আমরা এটা দেখে নিচ্ছি, ভোল্ট মোল ঠিক আছে কিনা আমরা দেখে নিই, ব্যাটারি লাইন পেল কিনা। এটি মাইনাস, এখানে প্লাস, হ্যাঁ প্লাসটা ঠিক আছে, দেখেন, হ্যাঁ প্লাস ঠিক আছে। আচ্ছা, এখানে কন্টাকে দেখাচ্ছে নাই, আমরা সুইচটা দিয়ে দিই, হ্যাঁ সুইচটা পেয়ে গেল, হ্যাঁ সুইচটা পেয়ে গেল। যেহেতু সে সুইচটা যখন পাচ্ছে তখন এই রেডিওটা মনে হচ্ছে চালু হয়েছে, আমরা দেখছি, হ্যাঁ রেডিওটা চালু হয়ে গেছে। একটা এখানে একটা গ্যাং আছে, গ্যাংটা দেখতে পারেন, এটা আছে গ্যাং, এটা আছে সেন্টার কন্ট্রোলিং করে, এই গ্যাংটা আছে সেন্টার কন্ট্রোলিং গ্যাং আছে। ও মূলত এইসব রেডিও আছে তো অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কিছুই হয় না, ওই ব্যাটারি কানেকশন, তারপরে সিলেক্টার ব্যান্ডে একটু আছে আপনার তেল টেল দেওয়া, এইসব এইসবগুলো আমরা অল্প একটুখানি ইয়ে দিয়ে দেবো, অয়েল দিয়ে দেবো সিলেক্টার ব্যান্ডের ভিতরে, মানে সিরিঞ্জে করে অয়েল দেবেন, এই যে সুইচের ভিতরে অয়েল দেন, হ্যাঁ দেন সুইচ, হ্যাঁ সুইচের ভিতরে অয়েল দেন। এবার আছে সিলেক্টার ব্যান্ডের ভিতরে একটু অয়েল দেন, আচ্ছা অয়েল দিয়ে দিলেন, দুই একবার এসে এটি টানাটানি করেন, টানাটানি করলাম আমরা। এবার আমরা অয়েল দেওয়ার পর দেখেন, এবারে আমরা সুইচ দিয়ে আবার দেখি, ফাইনালি চেক করি কী হয়, হ্যাঁ ঠিক আছে, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নাজিম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম এবং ধন্যবাদ।